আসসালামু আলাইকুম, আমি সাইদে ইয়াসমিন লিনা, সিনিয়র শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতের 5.1 অধ্যায় অঙ্ক করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তাহলে আমরা শুরু করি, তোমরা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। আমরা শুরু করি বীজগণিত সূত্র বলতে কি বুঝি এটা আগে আমাদের জানতে হবে, যদিও তোমরা এর আগে অঙ্ক করেছো। সাধারণত বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে বা সিদ্ধান্তকে আমরা বীজগণিতীয় সূত্র অথবা সংক্ষেপে শুধু সূত্র বলে থাকি। এখন বীজগণিত সূত্র কি? এটা বিভিন্ন ধরনের সূত্র আছে। বীজগণিত করতে গেলে আমাদেরকে অনেক সূত্র শিখতে হবে, জানতে হবে, এগুলি আমরা শিখব। এবং কোনটার প্রয়োগ কিভাবে, বিভিন্ন প্রয়োগ আছে, সবগুলি প্রয়োগ একই রকম না। অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন সূত্র দ্বারা প্রয়োগ করতে হবে। আগে আমরা সূত্রগুলি জানি, তাহলে তোমরা সবাই খেয়াল করো। সূত্র নাম্বার 1, এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এই সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি দ্বারা প্রকাশ করা হয়েছে। আগে আমরা বলছি যে গাণিতিক যে কোনো প্রতীক দ্বারা প্রকাশিত হয়, এই ক্ষেত্রে এ বি হতে পারে, এক্স ওয়াই হতে পারে, পি কিউ হতে পারে, এম এন হতে পারে, যে কোনো প্রতীক হতে পারে। কিন্তু আমরা সাধারণত এ বিকেই প্রাধান্য দিয়ে থাকি। এটা আমাদের করার সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে সূত্রগুলি এ বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের অর্থ কি? এটার মানে হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বিকে দুইবার প্রকাশিত করা হয়েছে। সূত্র নাম্বার 2, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারকে দুইবার প্রকাশিত করা হয়েছে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র দুইটাকে একটু ভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি আমরা দুটি রাশির বর্গ। এ প্লাস বি হোল স্কোয়ার মানে যে কোনো দুটি রাশির বর্গ সমান প্রথম বর্গের প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। অনুরূপভাবে বিয়োগের ক্ষেত্রে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ এবং বি এর বর্গের বিয়োগফল, অর্থাৎ দুইটি রাশির বর্গের বিয়োগফল সমান প্রথম রাশির বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আসো তোমরা দেখো সবাই, আমরা অঙ্ক আগে করি, একটা অঙ্ক করে দেখাই। এই ক্ষেত্রে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কীভাবে হয় আমরা প্লাসটাও দেখাবো মাইনাসটাও দেখাবো। দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যদি আমরা করি, এখানে একটা একটা মনে অঙ্কটাই ধরা যা এ প্লাস 5 এর বর্গ, এটা বর্গ নির্ণয় করতে হবে, এর বর্গ বর্গ শব্দটা লিখতে হবে সমান এ প্লাস 5 হোল স্কোয়ার সমান কী লিখব? আমরা বলছি প্রথম রাশির বর্গ। প্রথম রাশির বর্গ মানে কি? এ স্কোয়ার। এখানে চিহ্ন আছে কি? প্লাস। এখানে কি চিহ্ন দেওয়া আছে? প্লাস চিহ্ন। তাহলে আমার প্লাস আসবে, তারপর 2 ইন্টু এ ইন্টু 5 প্লাস 5 হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 5 দুগুণে কত? 10 এ প্লাস 5 5 25, এখানে 5 এর বর্গ কত? 25। এই তো, অতএব আমাদের নির্ণয় রেজাল্টটা কী হলো? এ স্কোয়ার প্লাস 10 এ প্লাস 25 অ্যান্সার। এটা আমাদের হয়ে গেল একটা অঙ্ক প্লাসের ক্ষেত্রে। আমরা যদি মাইনাসের ক্ষেত্রে ধরি, মাইনাসের ক্ষেত্রে আসো, মাইনাসের একটা অঙ্ক করি আমরা। তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে।
দুই নম্বর অঙ্কটাই দেখো, ফাইভ এক্স মাইনাস সেভেন, ফাইভ এক্স মাইনাস সেভেন এর বর্গ কথাটা লিখতে হবে, এর বর্গ অর্থাৎ ফাইভ এক্স মাইনাস সেভেন হোল স্কোয়ার। তাহলে এখানে কী আসবে আমাদের, প্রথম রাশির বর্গ, দ্যাট ইজ ফাইভ এক্স হোল স্কোয়ার। চিহ্ন আছে কি আমাদের, মাইনাস, তারপরে একটা মাইনাস দিব, টু দিব, সূত্রে টু ইন্টু ফাইভ এক্স ইন্টু কি সেভেন প্লাস, এখানে কিন্তু প্লাস হবে, প্লাস সেভেন স্কোয়ার বা হোল স্কোয়ার। এখন দেখো পাঁচের বর্গ কত, পঁচিশ, এখানে ফাইভ এক্স হোল স্কোয়ারটা মানে কি পাঁচের উপরে বর্গ এক্সের উপরে, তাহলে কি হবে পঁচিশ এক্স স্কোয়ার। শুধু পঁচিশ এক্স যদি লেখে আমি হবে না, পঁচিশ এক্স স্কোয়ার অর্থাৎ পাঁচের বর্গ এক্সের বর্গ, মাইনাস পাঁচ দুগুণে দশ, সাত দশে কত সত্তর, সেভেন্টি এক্স প্লাস সাতের বর্গ কত উনপঞ্চাশ, সাত সাতটা উনপঞ্চাশ অ্যান্সার। এইভাবে আমাদের যত অঙ্কই আসুক না কেন, এইভাবে রাশি যাই হোক প্রতীক যাই হোক আমাদেরকে এইভাবে অঙ্ক করতে হবে। এরপরে আরেকটা সূত্র কিন্তু আমাদের আছে, সরাসরি তোমাদের বইতে দেওয়া নাই, কিন্তু সূত্রটা ওই অঙ্ক সূত্র অনুযায়ী একটা অঙ্ক আছে, দেখো এটা আমরা সূত্রই বলতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই ক্ষেত্রে কী লিখতে পারি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এটা হলো সূত্র। তাহলে কি সূত্র কি, এ প্লাস বি, এটা কিন্তু তিনটা রাশি আছে এখানে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এখন এটা কীভাবে হলো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সিকে দুইবার গুণ করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, সূত্রের সাহায্যে কীভাবে করতে পারি, দেখো তোমরা এই অঙ্কটাকে আমরা যদি সূত্রের সাহায্যে করতে চাই, অঙ্ক করি, তাহলে কীভাবে করা যায় দেখো, মানে সূত্রের সাহায্যে এই অঙ্কের রেজাল্টটা এ আসে কি না দেখো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিক মতো খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি এর বর্গ সমান কি লেখা যায়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, এখানে কয়টা আছে তিনটা, আমরা এই দুইটা রাশিকে একটা মনে করব, এ প্লাস বি প্লাস সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, তার অর্থ এই অংশটা হলো আমার প্রথম রাশি আর এই অংশটা দ্বিতীয় রাশি। তাহলে আমরা এখন কী করতে পারি দেখো বন্ধুরা, এ প্লাস বি, তাহলে আমরা কী লিখতে পারি এখানে, প্রথম রাশি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সূত্রের টু, টু ইন্টু এ প্লাস বি, ইন্টু মানে কি এ প্লাস বি, এ প্লাস বি, বি মানে সি প্লাস সি স্কোয়ার, দেখো এই অঙ্কটা একটু খেয়াল করে। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের জানা আছে কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বিকে টু সি দ্বারা গুণ, তার মানে কি প্লাস টু এ সি প্লাস টু বি সি, ঠিক আছে প্লাস সি স্কোয়ার। এখন আসো, এখন আসো আমরা কীভাবে করতে পারি, এটাকে আমরা একবারে লিখতে পারি কিনা, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায় আছে দেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, আমরা সিরিয়ালভাবে লিখি প্লাস টু বি সি প্লাস টু এ সি বা সি এ, টু সি এ বা এ সি একই কথা। এই হলো আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটাকে এভাবে প্রমাণ করা যায়, এটা একটা অঙ্ক, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে আমরা প্রথম রাশিকে একটা ইতে আবদ্ধ করলাম,
प्रथम ब्रैकेट द्वारा तपर हमारे सूत्र टू इंटू ए ए मान ए अंश द्वारा सम्पूर्ण इंटू बी बी मान सी प्लस सी होल स्क्वायर एट द्वितीय अंश तेल क्य पाइल हमें ए प्लस बी होल स्क्वायर सूत्र की ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर प्लस टू इंटू ए प्लस बी इंटू सी के गुण कर ब्रैकेट उठाए दिल टू ए सी ए टू बी सी पेल प्लस सी स्क्वायर तेल क्या आसलो एदी धारावाहिक भाव लिखी कि आसबे ए स्क्वायर स्क्वायर को आगे लेखो प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू ए बी प्लस टू बी सी प्लस टू सी ए ताहले आमरा ए जे सूत्रे साहाज्ये वर्ग निर्णय ए वर्ग निर्णय देखल सूत्रे साहाज्ये आरो कि अंक आछे एखाने संख्या द्वारा जदि कोनो राशि ना देवा थाके शुधु संख्या देवा थाके जेमन तुम्हार नय नम्बर अंकटा देखो तुम्हारे बोर अनुशीलन पाँच दशमिक एक नय नम्बर नय तरप छय पाँच ए अंकगल पाँच छय नय एक ही रकम नय नम्बर अंक देखो कि बोलते नाइनटी सेभेन एर वर्ग तेल यहाँ जदि नाइनटी सेभेन गुण नाइनटी सेभेन करते जाए गुण करा जटिल हो जाए क्योंकि क्यों करते हैं जटिल ना कर सहज पद्धति करब सूत्र सहाजे क्यों नाइनटी सेभेन के आमी जो हंड्रेड थे वियोग दी हंड्रेड वियोग थ्री तर आगे हमें लिखे दी इटार स्क्वायर दिए नहीं नाइनटी सेभेन वर्ग मान नाइनटी सेभेन स्क्वायर एटा के भाव लिखते पारी हमारे सुविधार जो अंक सुविधार्थे सूत्रे सहाजे हमें सूत्र फिलब सूत्र जो फिली नाइनटी सेभेन के जो हंड्रेड थे वियोग दी थ्री तेल नाइनटी सेभेन हलो होल स्क्वायर एखन आमार दुइटो अंश हलो एक अंश एटा हलो प्रथम राशि एटा द्वितीय राशि आमरा एइभाबे करी प्रथम राशि माने कत एकशो स्क्वायर एटा किसेर सूत्र माइनस एर माइनस हबे माइनस टू इंटू हंड्रेड माने एकशो इंटू थ्री प्लस थ्री होल स्क्वायर एखन आसो एकशोर वर्ग कत एकशो इंटू एकशो तार माने कि एकेर पर चारटा शून्य हबे तीन चार एके पर चार्ट शून्य मान दस हज़ार वियोग एखे गुण करो एकशो गुण टू इंटू थ्री तर मान कि तीन दुगुण छय छयशे गुण दी लिखते हैं छः प्लस तीन त्रिखे नय एखन देखो ये हम करते दस हज़ार नय वियोग दीते हैं कत वियोग दीते हैं छयशो वियोग दीते हैं एक दस हज़ार थे जो छयशो वियोग दी हमारे कत है नय हज़ार चारशो नय हज़ार चारशो प्लस नाइन अर्थात नय हज़ार चारशो नय हलो हमार रेजल्ट तेल ये अंक जो पाई तुम्हारा जेने रखबा एगुली है प्लस ये हमें अन्न भाव करते नाइनटी प्लस सेभेन किन्तु ये वोट एक जटिल होत ये एक सहज जेहतु एकशो के गुण दिले एकशो वर्गटा सहज हो आसे तो एकशो स्क्वायर माइनस टू इंटू एकशो इंटू थ्री प्लस थ्री होल स्क्वायर समान एकशोर वर्ग हमें कत बोल एकशो इंटू एकशो तर मैंने एकशोर वर्ग हल दस हज़ार माइनस एखे गुण कर ले छो प्लस नाइन टोटाल रेजल्ट हल नय हज़ार चारशो नय सूत्रे सहाजे वर्ग निर्णय करब तुम्हारा ख्याल कर जत अंक आसो संख्या घुराई देख तुम्हारे राशि घुराई दिले आम्रा नियमी अंकगुली करब देखो आरेकटा सूत्र आछे आमादेर आरेकटा सूत्र कि ए स्क्वायर माइनस बी स्क्वायर समान कि ए प्लस बी इंटू ए माइनस बी एगुलो आमरा उत्पादक करते गेले लागबे आमादेर ए सूत्रटा अन्यभावे प्रयोग हबे ए स्क्वायर माइनस बी स्क्वायर समान कि ए प्लस बी इंटू ए माइनस बी एटा एकटा सूत्र এখন আসো আমাদের কিছু অনুসিদ্ধান্ত আছে এই অনুসিদ্ধান্তগুলি মান নির্ণয় সরল এগুলির ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে সরলের ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট এই সূত্রগুলো লাগবে তারপরে তোমার মান নির্ণয়ের ক্ষেত্রে লাগবে এই অনুসিদ্ধান্তগুলো অনুসিদ্ধান্ত এক দেখো অনুসিদ্ধান্ত এক কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান एक क्षेत्र जदि मान देवा थे ए प्लस बी
ए प्लस बी एर मान देवा थाके ताहले सेई क्षेत्रे आमरा कि करते पारि ए स्क्वायर प्लस बी स्क्वायर समान ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बि अर्थात ए कोनो क्षेत्रे कोनो अंकेर क्षेत्रे जदि ए प्लस बी एर मान देवा थाके एबं ए बि एर मान देवा थाके सेई क्षेत्रे आमरा एई सूत्र प्रयोग करे एई अनुसिद्धान्त प्रयोग करे अंक करते पारि आरेकभावे करा जाय ए स्क्वायर प्लस बी स्क्वायर के যদি আমার মান দেওয়া থাকে মাইনাসের সেই ক্ষেত্রে কী করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তোমরা যদি এটা প্রমাণ করো প্রমাণ করলে এটা এসে যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয় আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা তাহলে একটা প্রমাণ করে দেখি এটা আসে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কীভাবে হয় সেটা আমরা একটু দেখি দেখো এটা আমাদের বামপক্ষ বামপক্ষটা ঠিকই থাক এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমাদের জানা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি এখন টু এ বি এবং টু এ বি তোমরা জানো বীজগাণিতিক ক্ষেত্রে একই সংখ্যা যদি একটা প্লাস আর একটা মাইনাস হয় সেই ক্ষেত্রে এখানে বিয়োগ দিলেও জিরো হয় আবার একটা কাটাকাটি দেও ভ্যানিশ করে দেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে আমার এইটা এবং এটা গেল কাটাকাটি দিলাম অথবা টু এ বি থেকে টু এ বি প্লাস টু এ বি থেকে মাইনাস টু এ বি বাদ দিলে জিরো হয় সেই ক্ষেত্রে আমি লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতএব এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা সমান এইটা প্রুভড হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে আমরা মান নির্ণয় যখন করব মান নির্ণয়ের ক্ষেত্রে আমার এ প্লাস বির মান যদি দেওয়া থাকে এবং এ বির মান দেওয়া থাকে অথবা এ মাইনাস বির মান এবং এ বির মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কগুলি করব এখন আমরা তোমাদের এই অধ্যায় আছে সরল অঙ্ক সহজ নিয়মে আমরা দুই একটা সরল করাই দেখি সরলের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস দুইটা অংশই আছে দুইটা জিনিসকে আমরা করতে পারবো একটা প্লাসের সূত্র দেওয়া করাই একটা মাইনাসের সূত্র দেওয়া করাই দেখো তোমরা প্রথমটা আছে ১৮ নম্বর অঙ্ক যদি দেখো ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে দুইটা অংশ আছে এখানে দুইটা অংশ এই ফাইভ এ প্লাস থ্রি বি একটা রাশি আর ফোর এ মাইনাস থ্রি বি একটা রাশি এই ক্ষেত্রে দুইভাবে অঙ্কটা করা যায় আমাদেরকে ধরে নিয়ে করতে হবে সমাধান সমাধান করো কীভাবে সমাধানটা কীভাবে হবে ধরি এখানে ফাইভ এ প্লাস থ্রি বি যা আছে বন্ধুরা শুনো এখানে সাংকেতিক চিহ্নটা আছে এ বি আমাদের অঙ্কের সুবিধাতে আমরা এক্স ওয়াই ধরবো ধরি ফাইভ এ প্লাস থ্রি বি ইকুয়াল টু এক্স এবং ফোর এ মাইনাস থ্রি বি সমান ওয়াই এখন প্রদত্ত রাশিমালা আমরা এখানে অঙ্কটা করে এখানে মান বসাই দিতে পারি আর সরাসরিও করতে পারি দেখো অতএব প্রদত্ত রাশিমালা বা রাশি সমান কী লিখতে পারি আমরা এই ফাইভ এ প্লাস থ্রি বি সমান কী আছে এক্স এক্স স্কোয়ার ধরলাম আমার সূত্র আছে কি প্লাস টু টু হইলে এখানে কি এক্স ইন্টু ওয়াই প্লাস এইটার সমান ধরি আমি ওয়াই হোল স্কোয়ার তার মানে এখানে আমার সূত্রটা কি প্লাস প্লাসের প্লাস টু এক্স ওয়াই তাহলে আমার এখানে কী আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এটা সমান কি তোমরা জানো যেহেতু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স এবং ওয়াইয়ের মান বসে এক্স সমান আমি কী ধরছি ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি
प्लस वाई समान कि धरे फोर ए माइनस थ्री बी फोर ए माइनस थ्री बी होल स्क्वायर एखे लिखते हैं ए और बी एर मान बसिए एक्स और वाइर मान बसे ना एक्स और वाइर मान बसिए ए अंशटा आमरा पेयेछि ताहले ए अंकटा एखन आमरा देखि ए पाशे जाई एटा समान देखो कि लेखा जाए फाइव ए प्लस थ्री बी प्लस फोर ए माइनस थ्री बी तो थ्री बी प्लस थ्री बी माइनस दुईटा भैनिश हो गल जिरो है ये हमारे दरकार नहीं फाइव ए प्लस फोर ए समान कि फाइव ए फोर समान नाइन नाइन ए होल स्क्वायर समान नय वर्ग कत नय नय एकाशी ए स्क्वायर ये हलो रेजल्ट क्यों कर लंधुरा एखे फाइव ए प्लस थ्री बी के धरल एक्स द्वारा एवं फोर ए माइनस थ्री बी के वाई द्वारा प्रकाश कर लाई चिन्ह द्वारा तपर हमारे एक्स ए वाई धरे अंकटा कर लखने एक्स प्लस वाई होल स्कोर हलो जेखने ए प्लस बी होल स्कोर हमें शिखी ए प्लस बी होल स्कोर परिवर्तन एक्स प्लस वाई होल स्कोर एन एक्स ए वाइर मान बसा दिल एक्सर मान कत फाइव ए प्लस थ्री बी प्लस वाइर मान फोर ए माइनस थ्री बी एक्स वाइर मान बसे पेलम कि थ्री बी ए थ्री बी प्लस थ्री बी थी माइनस थ्री बी बद गल ये जिरो जिरो लिखते हैं ना तो फाइव ए फोर ए समान कत हल नाइन ए नाइन ए होल स्कोर मैं नय वर्ग हमारे कत एकाशी एकाशी ए स्कोर एरपर हमें एक अंक करी माइनस एक अंक करब तुम्हारा देखो तुम्हारा एक धैर्य सहकारे देखो हमें माइनस एक अंक करी বইয়ের প্রশ্ন ১৯ দেখো সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি ইন্টু সেভেন এ মাইনাস বি সেভেন এ মাইনাস বি प्लस सेवेन ए माइनस बी होल स्क्वायर एक क्षेत्र एक ही भावे अंक करते हैं किंतु सूत्रटा कि हबे सूत्रटा हलो माइनस सूत्र अर्थात ए माइनस बी होल स्क्वायर सूत्र प्रयोग करते हैं एखे जेहेतु हमार टूर आगे माइनस आछे ताहले एटाके जदि आमि एक्स धरी बा पी धरी एटाके वाई धरी बा किऊ धरी एक ही भावे हबे धरी समाधान करो तुम्हारा समाधान ধরি সেভেন এ প্লাস বি ইকুয়াল এক্স এবং সেভেন এ মাইনাস বি ইকুয়াল কত ওয়াই অতএব প্রদত্ত রাশিমালা আমি সংক্ষেপে লিখলাম প্রদত্ত রাশিমালা সমান কি হতে পারে এক্স স্কোয়ার माइनस सूत्र टू इंटू एक्स इंटू वाई प्लस वाई स्क्वायर बा होल स्क्वायर तेल एन कि लिखते परि ये संक्षेपे एक्स स्क्वायर माइनस टू एक्स वाई प्लस वाई स्क्वायर अर्थात एक्स माइनस वाई होल स्क्वायर आगे तो हमें शिखी एक्स प्लस वाई होल स्क्वायर तेल ये एक्स माइनस वाई होल स्क्वायर मैं ए माइनस बी होल स्क्वायर सूत्र पड़े এখানে x সমান কত আমার সেভেন এ প্লাস বি সেভেন এ প্লাস বি মাইনাস দেখো আমি একটু অন্যভাবে করতেছি এটা এখানে আমার একটা দ্বিতীয় ব্র্যাকেট লাগবে মাইনাস ওয়াই যেহেতু ভিতরে কি আছে মাইনাস আছে
माइनस वाई दे कि करवा वाइर मान कत दे सेवेन ए माइनस बी सेवेन ए माइनस बी होल स्कोर एन हमारी करते सेकेंड ब्रैकेट हमें उठाई दीब सेकेंड ब्रैकेट उठाई दीब सेवेन ए प्लस बी माइनस तुम्हारा एक जिन मन रखे को ब्रैकेटर आगे जो माइनस थे विशेष फार्ष्ट ब्रैकेटर आगे माइनस थे से क्षेत्र में माइनस उठाते हुए भर सन परिवर्तन क्या परिवर्तन है तुम्हारा जानो दुईटा माइनस के जो कर ले गुण कर ले प्लस है और प्लस माइनस माइनस है तक माइनस सेवेन ए माइनस सेवेन ए प्लस माइनस माइनस प्लस कि बी तेल एक क्षेत्र क्यों है माइनस सेवेन ए माइनस सेवेन ए प्लस सेवेन ए माइनस सेवेन ए काटाटी गलो हमारे थकल कि टू बी होल स्कोर तर मानी फोर बी स्कोर क्लियर बुझते तुम्हारा स्टूडेंटरा देखो ये प्रथम तो हमारे ए प्लस बी होल स्कोर सूत्र प्रयोग कर द्वितीय क्षेत्र ए माइनस बी होल स्कोर सूत्र प्रयोग कर एक तुम्हारे देखते हैं ब्रैकेटर आगे माइनस चिन्ह आसे से भर चिन्हटा परिवर्तन हो गवर्तन हुए हमार माइनस बीटा क्योंकि प्लस बी हो गो जेहतु माइनस माइनस प्लस और प्लस माइनस 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 सेवेन ए हलो एन हमार सेवेन एवेन ए प्लस सेवेन ए माइनस सेवेन ए दुईटे कि हलो प्लस सेवेन ए माइनस सेवेन ए दुईटे कि हलो हमार भैनिस हो गो अर्थात जिरो हो गो ते बी और बी थकल कि टू बी स्क्वायर मान दुई दुगुण चार फोर बी होल स्क्वायर ये हमें जख जे सूत्र जेखने प्रयोग करते हैं ठीक से भावे अंकगल करते तुम्हारे एक अंक देखार पर आगे तुम्हारा कि देखो जो कौन सूत्र एखे प्रयोग करते से सूत्रता जो एक्ट प्रयोग ना करते पर अंक है ना एन जे अंकगल कर एखे सूत्र अनुजाई जे सूत्रगुलि शिखल यगली तुम्हारा भलोम शिखे और सृजनशील अंक करते गई अंकगुलि आगे पढ़ते हैं बोर जे अनुशीलन जो अंकगल देवे से अंकगुलि प्रत्येक भलोम करते ना सृजनशील करते पर एखन सृजनशील दे विभिन्न राशि दिए एखन गसागु लसागु उत्पादक विभिन्न अंक करते सूत्र प्रयोग कर उत्पादक क्षेत्र देखा जाए को क्षेत्र तुम्हार सूत्र बस डायरेक्ट कमन को मिडिल टर्म बस लसागु गसागु क्षेत्र ठीक तई परवर्ती क्लस अन्य अध्याय अन्य विषय आलाप करब उत्पादक और लसागु गसागु सम्बन्धे आलाप करब आज ए पर्यन्त तुम्हारा ठीक मत भिडियो देखो बासाय सबा प्रैक्टिस कर बसि बसि अंक प्रैक्टिस ना करना आज के रखी तुम्हारे सबाई के धन्यवाद जाने एखे शेष करसी खुदा हाफेज़।